মরিচাপের তদন্ত তুই কেন করিসনি? শুভেন্দুকে এভাবেই কটাক্ষ মদন মিত্রর। কি বললেন মদন মিত্র আমরা শুনে নেব। প্রথমে টুইট, তারপরে হয় ব্রিটিশার্স কুইট ইন্ডিয়া, এরপরে হবে ধনকর কুইট বেঙ্গল। আই কংগ্রেচুলেট মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমি গর্বিত, আমি টুইট করা শুরু করেছি এক মাস আগে, এর মধ্যে আমার টুইট প্রায় 1.5 লাখে চলে গেছে, আমার টুইট 1 লাখ ক্রস করে গেছে। তো আমি এক মাস আগে শুরু করেছি, চলে গেল, এবং আমি আমার যেখানে সামর্থ্য সারা পৃথিবীর তৃণমূল আজ সারা রাত ধরে আমি শুধু টুইট করব যে টুইট অ্যান্ড টুইট ধনকর, টুইট অ্যান্ড টুইট ধনকর, কুইট টুইট ধনকর, কুইট বিজেপি, টুইট ধনকর, কুইট বিজেপি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, আমি বলছি এই সাদা হাতি পোষার দরকার নেই, ইমিডিয়েটলি সংবিধানে ব্যবস্থা করে ওই টাকায় কয়েক লক্ষ ছেলেমেয়ের চাকরি হতে পারে, অবিলম্বে হাতি পোষা বন্ধ করব। কেন এই লোকগুলো ভুটানি করে সারা বাংলা ঘুরে বেড়াবে? আমি রিয়েলি কংগ্রেচুলেট করছি। এবং মমতা কোন দিন করলেন, ঠিক তার 48 ঘন্টা বাদে মমতা রাজনৈতিক প্রাউড অফ মাই অ্যাকচুয়ালি শুভেন্দুকে নিয়ে প্রশ্ন করলে কি হয়, শুভেন্দুকে নিয়ে প্রশ্ন করলেই আমাদের কি হয়, ওই শরীরের মধ্যে কি আমরা শিহরণ হয়, কারণ অ্যাকচুয়ালি শুভেন্দুকে নিয়ে আমাদের পাড়ার ওই চ্যাংড়া ছেলেরা পাড়ায় চাফা বেছে ওরা আলোচনা করে, আমরা শুভেন্দু লেভেলে করি না। সের ভুকা মার জায়গা চুয়া নেই খানে, একই সময় আগে আগে গালাগাল দিয়ে দিই, কিন্তু পরে দেখলাম ভুল করেছি, কাকে গালাগাল দিয়েছি, শুভেন্দুকে গালাগাল দেওয়া মানে আমার নিজের গায়ে গালাগাল দেওয়া, তুতু পর। কারণ ওর মতো একজন অসভ্য নোংরা ধান্দাবাজ ইতর চোর, আর একটা যদি নোংরা কথা বেরোয় আমার অলরেডি কিন্তু ওয়ারেন্ট হয়ে গেছে, একেবারে 5 কোটি টাকার মানহানির মামলা করো, এনাফ ইজ এনাফ। আর শুভেন্দু নিয়ে বেশি কিছু বলবেন না, কদিন বাদে তো টুইট ধনকর হলো, টুইট ধনকর হলো, এরপরেই তো সুইট হয়ে যাবে শুভেন্দু। দাদা আমি যাচ্ছি শুভেন্দুর ওখানে, কবে? 7 তারিখ আমি যাচ্ছি, 7 তারিখ এতে যদি মায়ের হয় আমি 7 তারিখ হলদিয়া মিটিং করতে যাচ্ছি, যদি মায়ের হয় যেন আমাকে ছুঁয়ে দেখেন। ঠিকই বলেছো, তো জানে যে কোনো দিনই বিজেপি ক্ষমতায় আসবে না আর তদন্ত হবে না, তদন্ত তুই কেন করিস নি, তুই কেন করিস নি আর দিন, তুই যে বসে বসে খাচ্ছিলি, তুই খাচ্ছিলি, তোর ভাই খাচ্ছিল, তোর বাবা খাচ্ছিল, তোর দাদা খাচ্ছিল, তুই করিস নি কেন আর দিন? মরিচ যাবি তো অনেক দিন হয়ে গেল, সে তো আমার জন্মবার আগে মনে হয়। সংবিধান প্রশ্ন মানে উনি রাজ্যপালের কথা বলেছেন, তো রাজ্যপাল সংবিধানের মধ্যে বুঝে যাবে যে রাজ্যপাল সংবিধানের প্রধান আর থাকবে না, এমন দিন আসতে চলেছে যেদিন রাষ্ট্রপতি তিনি যদি কোনো বিধান দেন সেটাও সারা ভারতবর্ষের মানুষ চিন্তা করবে যে মেনে নেওয়ার মতো আছে কি না, কারণ এটা লোকতন্ত্র, এটা কোনো ফ্যাসিস্ট কান্ট্রি নয়, ঠিক আছে? এখানে গুন্ডামি করে গায়ের জোরে, তাই যদি হয় আপনার এত কিছু থাকে 40 খানা গাড়ি নিয়ে ঘুরছেন কেন, হাঁটুন না একা। এই তো আমি আমার হাট কাটতে কাটতে বলাগড়ে বাজারে যাবো, মুড়ি খাবো। হ্যাঁ বলুন, দেখি তৃণমূল কী করবে, নিজের ঘরে বইয়ের সঙ্গে শুয়ে দেবে, অতটা পারবে বিজেপি চাইছে ওদের যারা ঘরে ঢুকতে পারছে না তাদের তৃণমূলের বাড়িতে বইয়ের সঙ্গে শুয়ে দিতে, কেউ নেই, কেউ নেই, আরে নেই মশাই।